আটকে এই পরিপ্রেক্ষিতে এবার দিল্লিতে সরকার গড়া জোর তৎপরতা নজরে আসছে। মহারাষ্ট্র থেকে দিল্লি দফায় দফায় বৈঠক চলছে। বুধবারের পর বৃহস্পতিবারও দিল্লিতে বৈঠক এনডিএ শিবিরে। এদিন জেপি নাড্ডার বাড়িতে, সেখানে কিন্তু বৈঠকে উপস্থিত ছিলেন আরএসএস-এর দুই নেতা। সন্ধ্যেবেলাতেই প্রধানমন্ত্রী বাসভবনে ফের এক প্রস্তব বৈঠকও হয়, যেখানে উপস্থিত ছিলেন অমিত শাহ, জেপি নাড্ডার মতো একাধিক নেতা। জোটে নেতা আগেই মনোনীত নরেন্দ্র মোদি। এবার মোদি 3.0 শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু। শপথ গ্রহণের জন্য হাতে গোনা কয়েকটা দিন। নতুন মোদি সরকারের গঠন, নতুন সরকারের রূপরেখা কি হবে তা নিয়ে জোট শরিকদের সঙ্গে কথা বলার দায়িত্ব দেওয়া হয়েছে অমিত শাহ, জেপি নাড্ডা ও রাজনাথ সিং এর ওপর। স্থিতাবস্থা রাখতে চাইছে কেন্দ্রীয় সরকার, যেটা তৈরি হবে তাতে যেন স্থিতাবস্থা বজায় থাকে, এটা বিজেপির প্রথম লক্ষ্য। কারণ জোট শরিকদের উপর যদি খুব বেশি নির্ভরশীল হয়ে যেতে হয় তখন কিন্তু স্থিতাবস্থা নিয়ে একটা সমস্যা তৈরি হবে। বৃহস্পতিবার জেপি নাড্ডার বাড়িতে বৈঠক বিজেপি শীর্ষ নেতৃত্বের। কে ছিলেন না এদিনের বৈঠকে? অমিত শাহ, রাজনাথ সিং, বিএল সন্তোষ থেকে শুরু করে অশ্বিনী বৈষ্ণব, মনসুখ মান্ডবীয়র মতো নেতারাও। তাকালে নিঃসন্দেহে আজ এনডিএ সরকার গঠন করতে গেলে অতি অবশ্যই কিছুটা জেলিং, কিছুটা বোঝাপড়া, এই সমস্ত জায়গাগুলোর অতি অবশ্যই প্রয়োজন রয়েছে। এই পাঁচ বছর, আগামী পাঁচ বছর সরকারকে সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দুপুরে যদি নাড্ডার বাড়ি বৈঠক, তো সন্ধেবেলা প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন অমিত শাহ, জেপি নাড্ডারা। শুক্রবার ফের বৈঠকে বসছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। 11টায় বৈঠকে বসতে চলেছে গেরুয়া ব্রিগেড। সেই উপলক্ষে বৃহস্পতিবারই দিল্লি চলে আসেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইতিমধ্যে বিজেপির কাছে বেশ কয়েকটি প্রস্তাব রেখেছে নীতিশ কুমারের দল। অভিন্ন দেওয়ানি বিধি, অগ্নিবীর যোজনা নিয়ে বিজেপিকে ভেবে দেখার পরামর্শ দিয়েছে জেডিইউ। সূত্রের খবর, অশ্বিনী বৈষ্ণব ও মনসুখ মান্ডবীয়কে গুরু দায়িত্ব দিয়েছে দল। এনডিএ জোটকে আরও সুদৃঢ় করতে, ছোট ছোট দলকে একজোট করতে দায়িত্ব দেওয়া হয়েছে এই দুই নেতাকে। রিপাবলিক বাংলা। ভোটের ফল প্রকাশ হতে দিল্লিতে চড়ছে রাজনৈতিক উত্তাপ। বিরোধীরা তারা চেষ্টা করছেন যে তাদের একতা তুলে ধরতে। আর অন্যদিকে শোচনীয় অবস্থা আবার কংগ্রেসের। 3 অঙ্ক ছুঁতে পারলো না কংগ্রেস। এই আবহে উদযাপন, এই সময়ও আবার রাহুল সোনিয়ার মুখে হাসি। জোট বেঁধেও একা বিজেপিকে ছুঁতে পারলো না কংগ্রেস। বার জো আশীর্বাদ এনডিএ কো মিলা হ্যায়, মাই ইসকে সামনে, জনতা জনার্দন কে সামনে বিনয় ভাব সে নতমস্তক। বিধানসভা ভোটে বিজেপির বড় জয়। অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিমের মতো রাজ্যে ধারে পাশেও নেই বিরোধীরা। যে কেরালায় দূর দূরান্ত পর্যন্ত দেখা যেত না বিজেপিকে, সেখানে এবার খাতা খুলেছে পদ্মশিবির। অপরদিকে মাত্র 99 আসন পেয়ে উচ্ছ্বাস কংগ্রেসের। বাইরের ছবিটা আরো অসাধারণ, আমি আমার বিবেচনায় শিয়াসপালকে বলবো একবার দেখাতে, যেখানে রাহুল গান্ধীর নামে নামাঙ্কিত পতাকা ইতিমধ্যে কংগ্রেস কর্মী সমর্থকদের হাতে এবং তারা কার্যত লাগাতার স্লোগান দিচ্ছেন রাহুল গান্ধীর নামে। একবার দেখে নেওয়া যাক বিগত লোকসভা ভোটের আসন সংখ্যা। 2004 লোকসভা ভোট 145 আসন পেল কংগ্রেস। সরকার গড়তে হলো জোট, আত্মপ্রকাশ ইউপিএর। 2009 দ্বিতীয় ইউপিএ সরকার, ইউপিএর আসন প্রাপ্তি 262। এককভাবে কংগ্রেস পেয়েছিল 206 আসন, যা 2024-এ বিজেপির প্রাপ্ত আসনের থেকেও অনেক কম। এই সংখ্যা নিয়ে ইন্ডি জোট শরিকদের বিজয়োল্লাস বেমানান নয় কি? রিপাবলিক বাংলা।
ঠিক এই পরিপ্রেক্ষিতে এবার দিল্লিতে সরকার গড়ার জোর তৎপরতা নজরে আসছে। মহারাষ্ট্র থেকে দিল্লি দফায় দফায় বৈঠক চলছে। বুধবারের পর বৃহস্পতিবারও দিল্লিতে বৈঠক এনডিএ শিবিরে। এদিন জেপি নাড্ডার বাড়িতে, সেখানে কিন্তু বৈঠকে উপস্থিত ছিলেন আরএসএস-এর দুই নেতা। সন্ধ্যেবেলাতেই প্রধানমন্ত্রী বাসভবনে ফের এক প্রস্তাব বৈঠকও হয়, যেখানে উপস্থিত ছিলেন অমিত শাহ, জেপি নাড্ডার মতো একাধিক নেতা। জোটে নেতা আগেই মনোনীত নরেন্দ্র মোদি। এবার মোদি 3.0 শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু। শপথ গ্রহণের জন্য হাতে গোনা কয়েকটা দিন। নতুন মোদি সরকারের গঠন, নতুন সরকারের রূপরেখা কি হবে তা নিয়ে জোট শরিকদের সঙ্গে কথা বলার দায়িত্ব দেওয়া হয়েছে অমিত শাহ, জেপি নাড্ডা ও রাজনাথ সিং এর উপর। স্থিতাবস্থা রাখতে চাইছে কেন্দ্রীয় সরকার, যেটা তৈরি হবে তাতে যেন স্থিতাবস্থা বজায় থাকে, এটা বিজেপির প্রথম লক্ষ্য। কারণ জোট শরিকদের উপর যদি খুব বেশি নির্ভরশীল হয়ে যেতে হয় তখন কিন্তু স্থিতাবস্থা নিয়ে একটা সমস্যা তৈরি হবে। বৃহস্পতিবার জেপি নাড্ডার বাড়িতে বৈঠক বিজেপি শীর্ষ নেতৃত্বের। কে ছিলেন না এদিনের বৈঠকে? অমিত শাহ, রাজনাথ সিং, বিএল সন্তোষ থেকে শুরু করে অশ্বিনী বৈষ্ণব, মনসুখ মান্ডবীয়র মতো নেতারাও। তাকালে নিঃসন্দেহে আজ এনডিএ সরকার গঠন করতে গেলে অতি অবশ্যই কিছুটা জেলিং, কিছুটা বোঝাপড়া, এই সমস্ত জায়গাগুলোর অতি অবশ্যই প্রয়োজন রয়েছে। এই পাঁচ বছর, আগামী পাঁচ বছর সরকারকে সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দুপুরে যদি নাড্ডার বাড়ি বৈঠক, তো সন্ধেবেলা প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন অমিত শাহ, জেপি নাড্ডারা। শুক্রবার ফের বৈঠকে বসছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। 11টায় বৈঠকে বসতে চলেছে গেরুয়া ব্রিগেড। সেই উপলক্ষে বৃহস্পতিবারই দিল্লি চলে আসেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইতিমধ্যে বিজেপির কাছে বেশ কয়েকটি প্রস্তাব রেখেছে নীতিশ কুমারের দল। অভিন্ন দেওয়ানি বিধি, অগ্নিবীর যোজনা নিয়ে বিজেপিকে ভেবে দেখার পরামর্শ দিয়েছে জেডিইউ। সূত্রের খবর, অশ্বিনী বৈষ্ণব ও মনসুখ মান্ডবীয়কে গুরু দায়িত্ব দিয়েছে দল। এনডিএ জোটকে আরও সুদৃঢ় করতে, ছোট ছোট দলকে একজোট করতে দায়িত্ব দেওয়া হয়েছে এই দুই নেতাকে। রিপাবলিক বাংলা।